আজকে রাতের গাড়ির পর্ব 3। বেশি কথা না বাড়িয়ে শুরু তো করবই, বাট তার আগে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা, আর আমি এই চ্যানেলে জেনারেলি ভূতের এবং ভগবানের এক্সপিরিয়েন্স, লাইক মোস্টলি হরর এক্সপিরিয়েন্সই আপলোড করে থাকি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি একটা গল্পের বই পড়া শুরু করেছিলাম বেশ কিছুদিন ধরে, ওটাকেই আমি শেষ করার চেষ্টা করছি। আজকে হচ্ছে পর্ব 3-এ। যদি ইনকেস তোমরা আগে দুটো পর্ব, মানে দুটো পার্ট না শুনে থাকো, তাহলে ওর লিঙ্ক দিয়ে রাখলাম আমি ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে শুনে নিতে পারবে। আমি জাস্ট 3 সেকেন্ড ওয়েট করবো। যদি ফার্স্ট টাইম জন্য শুনছো আমার ভয়েস, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। 1, 2, 3। আশা করি সাবস্ক্রাইব করে দিয়েছো, রাইট? আর যা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ফর দি লাভ অ্যান্ড সাপোর্ট। আজকে চলো আমরা পর্ব 3-এ যাই, শুরু করলাম। আর একেবারে যারা প্রথমবার শুনছো তাদের জন্য ওইটাই রিকোয়েস্ট থাকলো, প্লিজ আগে দুটো পার্ট শুনে তারপরে এসো, আদারওয়াইজ হয়তো গল্পটা ঠিক বুঝতে পারবে না কি। বাট একটু ইন্ট্রোডাকশন, ভবতোষ তার ফ্যামিলির সঙ্গে যাচ্ছিল ঘুরতে কোথাও একটা, তো ওখানে তার এক বন্ধু ওকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। বন্ধুটি কেন এবার ধাক্কা মারল ট্রেন থেকে এবং তার ফ্যামিলি তারপরে কীভাবে রিয়্যাক্ট করেছিল ইনসিডেন্টের পরে, এবং ও বেঁচেও বা গেল কীভাবে, এখন সে কোথায়, কী করছে না করছে, সব আগের দুটো পার্টে আমরা শুনেছি। আজকে আমরা থার্ড পার্টে যাচ্ছি এবং শুনবো আজকে থার্ড পার্ট। তো শুরু করলাম। তো সিপের বোম্বাই শহরে না বিরাট ব্যবসা, এবং একটা ব্যবসা নয়, নানা ধরনের ব্যবসা। পরের দিন থেকেই ভবতোষকে নিয়ে বেরোতে লাগলেন সিপ্পি, অফিসের নানান ডিপার্টমেন্ট ঘুরিয়ে ঘুরিয়ে এটা ওটা কাজ দিতে লাগলেন। কাজ দু চার দিন না বুঝিয়ে দিলে করতে পারে, কাজ দেখা গেলেও কাজের ঠিক উৎসাহটা না তেমন কোনো কাজেই আর যেন পরিলক্ষিত হয় না। ডাক্তার সব শুনে বললেন যে মনে হয় ছেলেটা না লেখাপড়া জানে এবং বেশ ইন্টেলিজেন্ট, চালিয়ে যান। ওইভাবেই কাজের মধ্যে দিয়ে একদিন দেখা গেল পারচেসিংয়ের ব্যাপারটা বেশ যেন একটা উৎসাহ পাচ্ছে ভবতোষে, কাজটা পেয়ে যেন সে খুশি হয়েছে। ডাক্তারের পরামর্শে তখন সেই ডিপার্টমেন্টেই রেখে দেওয়া হলো ভবতোষকে। ক্রমশ কয়েক মাসের মধ্যে দেখা গেল পারচেসিংয়ের ব্যাপারটা ভবতোষ যেন বেশ ভালোই বোঝে, কোনো মালের দর কখন উঠবে আবার কখন নামবে ও বেশ যেন বুঝতে পারে। ডাক্তারের পরামর্শে এখন আরও একটা ধাপ এগোলেন সিপ্পি। ডাক্তার বললেন ওকে নিজে ব্যবসা করতে দিন, সামান্য মূল্যধন দিয়েই। রমেশ সিপ্পি তাই করলেন। একদিন ওকে ডেকে বললেন, ভবতোষ একটা কথা ভাবছি। কি স্যার? ইউ স্টার্ট ইউর ওন বিজনেস, নিজেরই এবার স্বাধীনভাবে ব্যবসা শুরু করো একটা। সে তো খুব ভালো কথা স্যার, প্রথমটায় উৎসাহিত হয়ে উঠেছিল ভবতোষ, কিন্তু পরক্ষণে ঝিমিয়ে গেল। বললেন, কিন্তু স্যার ব্যবসা করব, আমার তো কিছু নেই। আমি তোমাকে লোন দিয়ে সাহায্য করব। কিন্তু স্যার, না আর কোনো কিছু নয়, কাল তোমাকে আমি 500 টাকা দেব, স্বাধীনভাবে ব্যবসা শুরু করো তো। সেই ভবতোষ ব্যবসা শুরু বছর সাতেক আগে, এবং দেখা গেল 2 বছরের মধ্যেই ডাক্তারের অনুমান ভুল হয়নি। ভবতোষ পূর্বস্মৃতি ফিরে পাক না পাক সে আবার নতুন করে যেন বেঁচে উঠেছে, আত্মবিশ্বাসে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 6 বছর পর গড়ে উঠল দত্ত অ্যান্ড কোম্পানি, সঙ্গে সঙ্গে আর কয়েক মাসের মধ্যেই জুহুর বাড়ি হলো। বাড়ি তো আগেই হয়েছিল, ব্যাংক অ্যাকাউন্টটাও ক্রমশ বেশ মোটা হয়ে উঠল। ব্যবসায়ী মহলে নতুন এক নাম সংযোজিত হলো বোম্বাই শহরে, দত্ত অ্যান্ড কোম্পানি। অনেকে আবার দত্ত অ্যান্ড কোম্পানিও বলে, যার ম্যানেজিং ডিরেক্টর মিস্টার বি ডট ভবতেশ দত্ত। অবশ্যই রমেশ সিপ্পের সক্রিয় সাহায্য বরাবরই ছিল পশ্চাতে, কিন্তু ভবতেশ দত্ত যে ব্যবসা বোঝে
কোন মাল কখন কিনতে হয় এবং কখন ছাড়তে হয় ব্যাপারটা সে সত্যিই ভালো বোঝে। তাছাড়া লোকটি সৎ, পরিশ্রমী, উৎসাহী এবং মিশুখে। ভবতোষের চেহারা ও কথাবার্তা অনেকটা সাহায্য করেছিল তাকে, কিন্তু ওরই মধ্যে এক এক সময় না যেন ছন্দবদন ঘটত, কোথায় যেন সুরটা কেটে যেত। আরও দুটো ব্যাপার ভবতোষ নিজেই লক্ষ্য করেছিল। ট্রেনের আওয়াজ শুনলে যেন মাথার মধ্যে কেমন একটা বোবা যন্ত্রণা বোধ করত, অনেকগুলো লোক যেন ওর মাথায় হাতুড়ি পিটছে। সেই কারণে ভবতোষ রেলগাড়ির ধারে কাছেও যেত না। আরেকটি ব্যাপার, কেমন যেন স্বপ্নের মতন একটা আবছা কুয়াশা ঘেরা ছোট্ট একটা বাড়ি, তার জানলা দরজা, তার পাশে বিরাট একটা চারতলা বাড়ি, অনেক লোক সেখানে, অনেক শব্দ, আর তারই পাশে একটি পুরুষ, একটি নারী এবং একটি শিশুর মুখ। মুখের আকারগুলো যেন একটা আবছা কুয়াশার মতন, এক একবার এক এক আকার নিচ্ছে। সে সময়ও যেন একটা বোবা যন্ত্রণা ওর মাথাটা চেপে ধরেছে, বিশেষ করে সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার পর যখন বিশ্রাম নিত, ওই মুখগুলো তার মনের মধ্যে না ভেসে উঠত। সেই যন্ত্রণা আর কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যই একদিন ভবতোষ মদ্যপান করেছিল, নেশার ঘোরে সব ভুলে যেত। প্রথমে ভেবেছিল হিমানিশ স্মৃতি পুনরায় ফিরে পাওয়ার পর সে ছুটে যাবে কলকাতা। সুনিতা, মিতুল তাদের কতদিন দেখেনি সে, আটটা বছর নয়, একটা যুগ। মনটাও না হিমানিশের অস্থির হয়ে উঠেছিল, কিন্তু আট বছর আগের সে চলন্ত গাড়ির রাত্রির কথাটা যখনই মনে মনে ভাবার চেষ্টা করত, সমস্ত উৎসাহ যেন হঠাৎ করে ধপ করে নেমে যেত, একটা আলো ছায়া যেন ওর মনটাকে ঘিরে ফেলত, ছায়াটার পিছনে একটা যন্ত্রণা যেন ওকে পীড়ন করতে লাগত। রণজিৎ নিশ্চয়ই তাকে নেশাগ্রস্ত অবস্থায় চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল। রণজিৎ তার পরম বন্ধু, কিন্তু কেন ঠেলে ফেলে দিয়েছিল তাকে, এবং ঠেলে ফেলে দেওয়ার ব্যাপারে যে মুহূর্তে সে নিঃসংশয় হলো, সেই মুহূর্তেই তার মনে হলো রণজিৎ তাকে হত্যা করার জন্যই ওইভাবে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কেন তাকে রণজিৎ হত্যা করতে চেয়েছিল তাহলে? ভাবতে ভাবতে না মনে হয় হিমানিশের, তবে কি সুনিতার জন্যই? খুঁটি খুঁটি ব্যাপারটা ভাববার চেষ্টা করেছিল হিমানিশ। সুনিতা সুন্দরী, গরিবের ঘরের মেয়ে হলেও মনে মনে তার রূপের জন্য যে অহংকার ছিল সেটা কি সে জানতো না? হিমানিশ জানতো। সে রণজিৎ বড় লোকের ছেলে, প্রচুর অর্থ, দিল দরিয়া রুচি, প্রায় সুনিতাকে দামি দামি জিনিস এনে দিত। হিমানিশ কিছু তাতে মনে করেনি, রণজিৎ বন্ধু মানুষ, কিন্তু সুনিতার দিক থেকে ওই সব প্রেজেন্টেশন নিয়ে আনন্দ আর উচ্ছ্বাস যেন একটু বেশি প্রকাশ পেত। তবু হিমানিশের কখনো কিছু মনে হয়নি, বরং মনে হয়েছে সামান্য মাইনে পায় সে, তার সাধ্য নেই। রণজিতের কাছ থেকে যখন পাচ্ছে সুনিতা পাক না, ক্ষতি কি? এখন মনে হলো হিমানিশের যে তাদের স্বামী স্ত্রী জীবনে ভাঙনের সূত্রপাত হয়তো সেখানেই হয়েছিল, সেখানেই তাদের সম্পর্কের মধ্যে অদৃশ্য চির ধরেছিল, আর রণজিৎ সেইটারই সুযোগ নিয়েছিল। এখন আর কোনো সন্দেহ নেই হিমানিশের, রণজিৎ সুনিতাকে পাওয়ার জন্যই তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। চমৎকার প্ল্যান, কেউ সন্দেহ করতে পারবে না। ভাববে হয়তো নেশার ঘোরে সে কোনো এক সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছে, কিন্তু তবু জানতে হবে হিমানিশকে তারপর কি ঘটেছে, কি করেছে সুনিতা, কি করেছে রণজিৎ, তাছাড়া মিতুল। একবার মনে হয়েছিল হিমানিশের কলকাতায় রণজিৎকে একটা বেনামি চিঠি দেবে, চিঠিতে লিখবে হিমানিশ সেন আজও বেঁচে আছে, শীঘ্রই সে কলকাতা যাচ্ছে। কিন্তু আবার মনে হয়েছে কি তার প্রয়োজন, সে নিজেই কলকাতায় গিয়ে সব কিছু জানার চেষ্টা করবে,
কতই আটটা বছরের ইতিহাসটা জানার চেষ্টা করবে, কিন্তু যদি ওদের না খুঁজে পায়, তখনই মনে হয়েছে আবার হেমা হিমানিশের যে হারিয়ে যাওয়ার মতন মেয়ে তো সুনিতা নয়। অফিসে তার প্রভিডেন্ট ফান্ড ছিল, ব্যাংকেও জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, টাকা ছিল। তার মৃত্যু বা নিরুদ্দেশের পর সুনিতা কি আর সে টাকা পাওয়ার ব্যবস্থা করেনি? নিশ্চয়ই করেছে, কিন্তু সে টাকাই বা কত আর টাকা। তারপর মিতুল, সে এখন প্রায় 12 বছরের বালক। বালক কেন, কিশোর তো। মিতুলের কথা মনে হলেই যেন হিমানিশের বুকের ভেতরটা কেমন তোল পার করতে থাকে। অফিসের সময়টুকু ছাড়া মিতুল একদণ্ড তাকে ছেড়ে থাকতো না আগে। সে মিতুলও জানে, নিশ্চয়ই জেনেছে, সে পিতৃহীন। তার বাপ 8 বছর আগে মারা গিয়েছে। 8 বছর যার কোনো সংবাদ নেই, সে মৃত ছাড়া আর কী বা হতে পারে? বোম্বাইয়ের ব্যবসার সব ভার কর্মচারীদের ওপর দিয়ে একদিন ট্রেনে চেপে বসলো হিমানিশ। আজ আর ট্রেনের শব্দ যেমন তার মাথার মধ্যে কোনো যন্ত্রণা হয় সেরকম হচ্ছে না। তেমনই মনে হয়েছিল যে প্লেনে সে অনায়াসেই তো যেতে পারতো, কিন্তু কি হবে তাড়াহুড়ো করে কলকাতায় পৌঁছে? কোনো সুখের আনন্দের সংবাদটা সেখানে তার জন্য তো অপেক্ষা করছে না, করছে কি? হয়তো কোনো চরম লজ্জা আর অপমানই তাকে পেতে হবে সেখানে পৌঁছে। স্টেশনে নেমেই সে সর্বপ্রথম যাবে হাটখোলার রণজিতের বাড়ি। আগেকার সেই শ্যামবাজারের ভাড়াটে বাসায় গিয়ে আর কোনো লাভ নেই, সুনিতা কি আর সেখানে আছে? উঠবে আপাতত অবশ্য ভবতোষ দত্ত, মিস্টার দত্ত, হ্যাঁ হিমানিশ সেন নয়, কলকাতায় কোনো বড় হোটেলেই। পকেটে আজ তার প্রচুর টাকা, টাকার আর কোনো অভাব নেই। 8 বছর আগেকার 300 টাকা মাইনের পারচেসিং অফিসার হিমানিশ সেন সে তো আর আজ নয়, বোম্বাইয়ের নামী প্রতিষ্ঠান দত্ত অ্যান্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার বি দত্ত এখন সে। গ্লাসে আর একটা চুমুক দিল হিমানিশ, রাতের গাড়ি ছুটেই চলেছে। বাইরে মৃদু চন্দ্রলোকিত কুয়াশাচ্ছন্ন মূর্ছাহত রাত্রি, রাতের গাড়ি, সত্যি তো রাতের গাড়ি। জীবনটাই তার ওলট পালট করে দিয়েছে, সাজানো গোছানো ঘর ভেঙে দিয়েছে। হিমানিশ ভেবেছিল কলকাতায় পৌঁছে 8 বছর পরে হয়তো সুনিতাকে অনেক খুঁজে বের করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আদেও কি তাকে খুঁজে পাবে কি না, অথবা আদেও কি সে বেঁচে আছে, সে সম্পর্কেও মনে দুশ্চিন্তা ছিল একটা। কিন্তু কলকাতায় কাছাকাছি এসে বর্ধমান স্টেশন থেকে ওই দিনকার একটা সংবাদপত্র কিনে তার পাতা ওল্টাতে ওল্টাতেই হঠাৎ তার চোখে দৃষ্টিতে পড়ল সিনেমার পাতায়। এবার সিনেমার পাতার একটা নতুন ছবি রিলিজের বিজ্ঞাপনের ওপর পড়তে সে যেন স্থির হয়ে গেল। ছবির বিজ্ঞাপনে ওটা কে, কার চেহারা? সুনিতা, হ্যাঁ সুনিতারই তো, ভুল হয়নি তার, 8 বছর পরেও ভুল হয়নি চিনতে সুনিতাকে। তার উপরে স্পষ্টাক্ষরে বড় বড় হরফে লেখা, সুনিতা দেবী অভিনীত পতিব্রতা। নিচে ওই দিনকারই তারিখ এবং কোন কোন হাউসের ছবি রিলিজ হচ্ছে সেই সব হাউসের নাম। সুনিতা অভিনেত্রী, অভিনেত্রী সুনিতা দেবী, না ভুল হওয়ার বা করবার কিছুই নেই। সুনিতা দেবী, হিমানিশ সেনের স্ত্রী সুনিতা দেবী। প্রয়োজন হলো না আর রণজিৎকে খোঁজ করবার। হাওড়া স্টেশন থেকে নেমে ট্যাক্সিতে করে হোটেলে যেতে যেতে বিরাট বিরাট পোস্টার এবং হোর্ডিং ওর চোখে পড়েছিল, সব জায়গাতেই সুনিতার ছবি। সুনিতা আজ অভিনেত্রী,
চিত্রজগতে একজন নাম করা অভিনেত্রী। এই 8 বছরে তার জীবনের মতো সুনিতার জীবনও পাল্টে গিয়েছে। তার মতো সুনিতাও আজ অন্য এক পরিচয়, অন্য এক জীবনে। সেই শ্যামবাজারের ছোট বাসাবাড়ির সামান্য এক 300 টাকার মাস মাইনের হিমানীশের স্ত্রী আজ আর সে নয়, আজ সে অভিনেত্রী সুনিতা দেবী। কিন্তু ভাগ্যে তো আজ সে মৃত, সবাই জানে আজ যে সে মারা গেছে, বেঁচে নেই। নির্দিষ্ট বা মৃত যাই হোক, মোট কথা আজ আর হিমানীশ সেনের কোনো অস্তিত্বই নেই। কলকাতা শহরের একটা বড় হোটেলে একটা স্যুট নিল ভবতেশ দত্ত। হ্যাঁ, হিমানীশ সেন নয়, ভবতোষ দত্ত নামেই। সারাটা দিন ঘরের মধ্যে কখনো বসে কখনো পায়চারি করে কাটিয়ে দিল। তারপর সন্ধ্যার কিছু আগে জামা কাপড় পরে বের হলো হিমানীশ। ম্যানেজারের সাহায্যেই ভবানীপুর অঞ্চলের একটা নাম করা হাউসে পতিব্রতার টিকিট কাটিয়েছিল, সেই হাউসের দিকেই। সিনেমা হাউসের সামনে ট্যাক্সিটাকে থেকে নেমে লিফটে দোতলায় উঠে দোতলার লবিতে পা দিতেই থমকে দাঁড়ালো হিমানীশ। একটা মিষ্টি হাসির রেশ যেন ওর কানে এসে আছড়ে পড়ল। শো তখনও বোধহয় শুরু হয়নি, ছবিতে বেশ ভিড়। তার মধ্যে কালো কাচে চশমা পরা সুনিতা। হ্যাঁ, ভুল হওয়ার তো কোনো কথাই হয় না, সুনিতাই। পরনে দামি একটা আকাশ নীল রঙের বেনারসি শাড়ি, গলায় হীরের নেকলেস, কানে হীরের দুল, হাতে হীরের মানতাসা। আর হচ্ছে আলো পড়ে যেন ঝলমল করে উঠেছে সব কিছু, ঐশ্বর্য গ্ল্যামার পরিচিত সুনিতার সর্বাঙ্গ থেকে যেন ঝরে ঝরে পড়ছে। সুনিতা হাসছে, ম্যাডাম চলুন ভেতরে গিয়ে বসা যাক, এখনই শো শুরু হবে, কে একজন বেশ বলল। দামি স্যুট পরনে সুনিতার পাশে একটা পৌর ব্যক্তি, মিস্টার পাতোদিয়া, তাকেই সুনিতা সম্বোধন করলো। পাতোদিয়া মৃদু হেসে সুনিতার দিকে তাকিয়ে বলল, বলো। রানাকে তো দেখছি না, সে কি প্রেস স্রোতে আজ আসেনি? সুনিতা বলল, আরে ওই যে বলতে বলতে এসে গিয়েছে। হিমানীশ চমকে উঠল আবার, তার বন্ধু রণজিৎ মল্লিক। পরনে তার দামি স্যুট, মুখে পাইপ, কিন্তু কই রানার চুল তো আর তার মতন সব মাথায় পেকে যায়নি, সাদা হয়ে যায়নি। তার মতো তো সব এরকমভাবে সাদা হয়ে যায়নি। রানা মানে রণজিৎ মল্লিক, সেও তাহলে বেঁচেই আছে, আর দেখা যাচ্ছে বেশ ভালোই আছে। নেই, তুমি হিমানীশ সেন, আর কোথাও তুমি নেই। তাহলে এই 8টা বছর অনেক কিছুই পাল্টে গিয়েছে, তাই না? ছবি দেখলো হিমানীশ, চমৎকার অভিনয় করেছে সুনিতা। ইন্টারভ্যালের সময় সুনিতাকে কে যেন বলল, ম্যাডাম আপকা জবাব নেহি। আরেকজন বলল, এই ছবি সুপার হিট। আরেকজন বলল, মিস্টার পাতোদিয়া এই ছবি আপনাকে বহু টাকা দেবে, দেখবেন। শো ভাঙল এক সময়, দর্শক নরনারীর দল নিজেদের মধ্যে নানা মন্তব্য করতে করতে বের হয়ে আসে হল থেকে। দোতলা এবং একতলা লবিতে মানুষের ভিড় ঠেলাঠেলি, তার মধ্যে এক পাশে কোনায় নিজেকে বাঁচিয়ে হিমানীশ দাঁড়িয়ে আছে। ম্যাডাম তখনও তার দলবল নিয়ে বের হয়নি, বেরোলো যখন ভিড়টা পাতলা হয়ে গেছে। পাতোদিয়ার গা ঘেঁষে মৃদু হাস্যে লীলায়িত ভঙ্গিতে ম্যাডাম সিঁড়ি থেকে নেমে এগিয়ে গেলেন গেটের দিকে। তার সঙ্গে সঙ্গে রণজিৎ মল্লিকও চলে গেল পেছন পেছন। হিমানীশ লক্ষ্য করল যে একটা বিরাট ইম্পোর্টেড কারে সুনিতা উঠে বসল, তার পেছনে পেছনে পাতোদিয়া। গাড়ি ছেড়ে দিল। কত 8 বছরের ইতিহাসটা এক প্রকার জানাই হয়ে গেল হিমানীশের। বুঝতে তো আর কিছু তার বাকি ছিল না,
সে ভূত হয়ে গিয়েছে আর সুনিতা আজ ম্যাডাম। সে আজ আর কারোর বধূও নয়, মাতাও নয়, লক্ষ জন বন্দিতা কল্প লোক বাসিনী এক নারী। তার চেহারা বেশভূষাই তো বলে দিয়েছে সে আজ কোথায়। সুনিতা আর রণজিতের তো সে সংবাদ পেল, কিন্তু মিতুল, মিতুল কোথায়? তার সন্তান মিতুল, তাকেও কি সুনিতা তার তার ওই নোংরা জীবনের সঙ্গে জড়িয়েছে? মিতুলও কি সে অকণ্ঠ পাকের মধ্যে আটকে পড়েছে? একটা খালি ট্যাক্সি পেল, উঠে বসলো হিমানিশ, ট্যাক্সি ড্রাইভার বাঙালি। সুধালো, কোথায় যাবেন? হোটেল ইন্টারন্যাশনাল চলুন। হোটেলের নিজের ঘরে ফিরে এলো হিমানিশ। এবার কি করবে তাহলে হিমানিশ? একটা অসহ্য জ্বালা যেন বুকের মধ্যে দিয়ে রুদ্ধ হয়ে তপ্ত লাভার মতন টকবক করছে। সারাটা রাত বিনিদ্র পেগের পর পেগ শেষ করতে লাগলো এবং একটার পর একটা সিক্রেট ও চালিয়ে গেল। মাথার উপরে তখন একটার পর একটা চিন্তা আসছে আর চলেও যাচ্ছে, যদিও চিন্তাগুলো ঘৃণা লজ্জার আক্রোশে পুরো তখন মগ্ন হয়ে গেছে। বুকের মধ্যে যেন কিছু একটা জেগে উঠছে এবং একটা সুকঠিন প্রতিজ্ঞা, একটা প্রতিশোধের দৃঢ় সংকল্প। সুকঠিন প্রতিজ্ঞা, কিন্তু কেমন করে কোনো পথে সে অগ্রসর হবে? তিন চার দিন আর কোথায় বা বেরোবে? তাই আর বেরোনো হলো না তার। বসে বসে সে ভাবতেই থাকলো। হিমানিশ বোম্বাইতে ট্র্যাক করে সম্পতলালের সঙ্গে ও শর্মার সঙ্গে কথাবার্তা করে নিলেন। তার ফিরতে দিন দশেক দেরি হবে। কেমন করে কোন পথে কিভাবে এগোতে হবে, মনের মধ্যে যখন পরিকল্পনাটা একটা মোটামুটি রূপ নিল, হিমানিশ তার প্রথম পর্যায়ের কাজ শুরু করল। প্রতিপদা ছবির ডিরেক্টরকে খুঁজে বের করে তাকে ফোনে আমন্ত্রণ জানালো হোটেলে। সুবিমল সেন এলো তার সঙ্গে পরামর্শ করে পরের দিন সন্ধ্যার দিকেই হোটেলের স্থানীয় ইংরেজি বাংলা সংবাদপত্রের সিনেমা এডিটর ও নামি প্রডিউসারদেরকে এক সন্ধ্যায় ককটেল পার্টি দিল হিমানিশ। পরিচয় করিয়ে দিল সুবিমল সকলের সঙ্গে বিটাটের। বোম্বাই থেকে এসেছে সে, একটা প্রোডাকশন করতে চায়। নানা আলোচনা হলো, তারপরের সন্ধ্যাবার থেকেই নানা লোকের আবির্ভাব হলো, ঘটতে শুরু হলো তার হোটেলের। চিত্র নির্মাতা পরিবেশক ও অভিনেতা অভিনেত্রীর মহলে ভবতেশের নামটা দু একদিনের মধ্যেই ছড়িয়ে গেল। বাংলাদেশেরই একটি নামী ডিরেক্টর সুবিমল সেন তখন তার সঙ্গে কন্ট্রাক্টও হয়ে গেল, তো অভিনেতা অভিনেত্রীও ঠিক হলো। সুনিতা আর রূপেশ কুমার বাংলা চিত্রজগতের অপ্রতিদ্বন্দ্বী নায়ক ও নায়িকা। ডিরেক্টর সুবিমল সেন গিয়ে রূপেশ কুমারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলে এলো। তারপর একদিন গিয়ে সুবিমল সেনই চেক ও ক্যাশ টাকা দিয়ে তার সঙ্গে কন্ট্রাক্টে সই করে এলো। তাকে বলা হলো গল্প দেখা গেছে হচ্ছে, গল্প পছন্দ হলেই তাকে জানানো হবে এবং তখন সে সম্পর্কে কথাবার্তা এগোবে। এবার সুনিতার সঙ্গে কন্ট্রাক্ট, ইতিমধ্যে তো রণজিৎ মল্লিকও সুনিতার সম্পর্কে যতটুকু সংবাদ হিমানিশের প্রয়োজন সে সংগ্রহ করে ফেলেছে। এখানেই আজকে থার্ড পার্টটা শেষ হয়। কীরকম লাগলো তোমাদের জানিও কমেন্ট সেকশনে। আর ইনকেস যদি ফার্স্ট আর সেকেন্ড পার্টটা মিস করে থাকো, প্লিজ আগে ওটা শুনো, ওটাই আমার রিকোয়েস্ট। তাহলে পুরো এতক্ষণ ধরে যা আমি বললাম এগুলো তোমরা রিলেট করতে পারবে, বুঝতে পারবে। আর আজকে থার্ড পার্টটা কীরকম লাগলো জানিও কিন্তু কমেন্ট সেকশনে। তো হিমানিশ তো তাহলে মুভি কিছু একটা নিয়ে করবে, তাই না? বলো কি হয় এক্স্যাক্টলি, জানতে হলে কিন্তু এই চ্যানেলটিকে ফলো করতে হবে। ওকে, তো আজকের জন্য আমি চললাম। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাকে ফলো করতে পারো তোমার লাইফ অফ মধুমিতা ফেসবুক ইনস্টাগ্রাম পেজে। চলো আমি চললাম। থ্যাংকস ফর লিসনিং, টাটা।